মারণ ভাইরাস করোনার ভয়াবহ সংক্রমণে গোটা দুনিয়া জেরবার। পরিস্থিতি মোকাবেলায় দেশে ও রাজ্যে জারি রয়েছে বিভিন্ন প্রশাসনিক নির্দেশিকা। এর মধ্যে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখা একটি। এর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সবাই রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু একাংশ যান চালকদের অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য যাত্রীদের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে, যার জলজ্যান্ত চিত্র ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। মাস্ক নাই, আপনারা কি করতে গেছেন? আপনারা করতে গেছেন? হ্যাঁ, করোনা করোনার কথাটা শুনছেন নি আপনারা? এরপরও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছেন না? করতে গেছেন আপনি গাড়ি? হ্যাঁ, উদিপুর থেকে। তো কতজন প্যাসেঞ্জারের কথা আসিল আপনারা? কতজন প্যাসেঞ্জার নেওয়ার কথা? রুলস কতজন করা হয়েছিল কমান্ডারে? প্যাসেঞ্জার নেওয়ার কথা আসিল? হ্যাঁ, আপনি ড্রাইভার হইয়া কতজন প্যাসেঞ্জার নেওয়ার কথা আসিল? নিয়ম কত করে দেখছে দেখলেন তো দর্শক বন্ধুরা। ক্যামেরার সামনে আসতেই যাত্রী সহ TR03420H নম্বরের গাড়িটির চালকের অবস্থা। তাহলে এবার দর্শক বন্ধুরা দেখে নিন TR03F0720 নম্বরের একটি মারুতি গাড়ির অবস্থা। কোয়েলং থেকে আপনারা করোনা কি জেনে জানেননি? শুনছেনই রোগটা? হ্যাঁ শুনছেন। তা আপনারা এতজন একসঙ্গে বসেছেন গাড়িতে? ভাবা যায় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যেখানে প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার বলা হলেও একাংশ যাত্রী ও যান চালকের কারণে সমূহ বিপদ হাতছানি দিচ্ছে, তাহলে এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, রাস্তা দিয়ে অতিমারির নিয়ম অমান্য করে যানবাহন চলাচল করছে অথচ পরিবহন কোনো ভূমিকায় নিচ্ছে না, এই অভিযোগ নিত্য যাত্রীদের। তাহলে কি সংশ্লিষ্ট এলাকার পরিবহন দপ্তরের আধিকারিকরা কি নাকে তেল দিয়ে আয়েশ করছেন, নাকি জেগেও ঘুমাচ্ছেন কাঞ্চন মূল্যের বিনিময়ে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।